আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বানান, আশা করছি আপনারা যারা জিলাপি কখনোই বানাতে পারেননি তারাও পারবেন। একটা সময় আমিও ভাবতাম জিলাপি বানানো খুবই কঠিন একটি ব্যাপার, কিন্তু না, ঘরে থাকা কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই চাইলে আপনিও বানাতে পারেন মুচমুচে রসালো স্বাস্থ্যকর রেশমি জিলাপি। আসসালামু আলাইকুম, কাস্টমাইজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। জিলাপির ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে একটি বোলে এই বাটির এক বাটি পরিমাণ নিয়েছি বেসন, কারণ সবার বাসায় কিন্তু মেজারমেন্ট কাপগুলো থাকে না, সেই জন্য বাটিতেই করে দেখাচ্ছি। এই বাটিতে এক বাটি দিয়ে দিচ্ছি বেসন, আর সেম পরিমাণের বাটিতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, এটা কিন্তু শুকনো আতপ চালের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দেখা সুন্দরের জন্য দিচ্ছি এখানে 1 চিমটি ফুড কালার, এটা পুরোই অপশনাল, দেখতে সুন্দর লাগার জন্য দিচ্ছি। আর এখন এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। এগুলো একটু মেশানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে নর্মাল টেম্পারেচারের পানি, এটা কিন্তু কুসুম গরম পানিও না বা গরম পানিও না, এটা একদম নর্মাল পানি। আমি অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। পানিটা একসাথে কখনোই দিতে যাবেন না, এতে বোঝা যাবে না। ও, এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু প্রথমে চালের গুঁড়ো আর বেসনটা কিন্তু চেলি নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, একটু সময় ধরে একটু ভালোভাবে মিক্স করতে হবে। আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখুন। এটা বোঝার উপায় হচ্ছে এটা কিন্তু রেশিও ধরে পড়তেছে, এটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে পড়ছে না, তার মানে আমাদের ব্যাটারটা তৈরি। এটা এক সাইডে রেখে আমরা শিরা করতে চলে যাচ্ছি, আর এটা খুব বেশি একটা রেস্টে কিন্তু রাখতে হবে না, শিরা করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় রেস্টে রাখলেই চলবে। শিরা তৈরি করার জন্য আমি এখানে এই বাটিটারে 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এই বাটিটারে 1 বাটি পরিমাণ পানি। আমি আর একটু পানি দিচ্ছি, চিনিটা কিন্তু গলিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আর আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 3টি এলাচ, একটু চিড়ে দিচ্ছি। শিরাটা কিন্তু খুব একটা বেশি ঘন করার দরকার নেই, জাস্ট একটু আঠালো আঠালো লাগলেই হবে, এভাবে জাস্ট আঠালো হলে হবে, এখানে 1 তার বা 2 তার উঠানোর কোনো প্রয়োজন নাই, শুধু একটু আঠালো হলেই চলবে। দিয়ে দিচ্ছি আমি লেবু, 1 টেবিল চামচ পরিমাণই দিব, এতে কিন্তু শিরাটা জমে যাবে না নামানোর পরেও। এই যে এখানে কিছু ফেনা ফেনা উঠেছে, আমি এর থেকে এই যে এলাচি তারপরে ফেনাগুলো একটু উঠিয়ে ফেলে দিচ্ছি। আর আমার শিরাটা কিন্তু হয়ে গিয়েছে, এটা আমি এখন নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। আমি আজকে জিলাপিটা বোতলে দিয়েই তৈরি করব, সেই জন্য আমি বোতলের মুখটা একটু মাঝখান থেকে এভাবে ছিদ্র করে নিয়েছি, মানে ব্যাটারটাই বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এই কিছুক্ষণের মধ্যে কিছুটা বসে গিয়েছে, আমি কিন্তু এটা আরেকটু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটা কাপে নিয়ে ব্যাটারটা বোতলের মধ্যে নিচ্ছি, কারণ আমার বাসার এই মুহূর্তে কোনটা খুঁজে পাচ্ছি না, আপনারা এটা খুব সহজে একটা কোন দিয়ে বোতলের মধ্যে কিন্তু ঢুকিয়ে নিতে পারেন। জিলাপি ভাজার জন্য আমি একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব একটা বেশি দেইনি, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ তেল দিয়েছি আমি। এখন আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। জিলাপির ডো পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে যখন আমরা জিলাপিটা তেলে ছাড়বো, এটা কিন্তু দেওয়ার সাথে সাথে নিচ থেকে উপরে ভেসে উঠবে, তাহলে কিন্তু বুঝতে হবে কিন্তু জিলাপির ডোটা আমাদের একদম পারফেক্ট। আমি কিন্তু নিজেও তেমন এক্সপার্ট না, আর এক্ষেত্রে এত বেশি এক্সপার্টেরও মনে হয় দরকার নেই, জিলাপিটা খেতে ভালো হলেই যথেষ্ট। আমি কিন্তু জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তেল থেকে উপরে ভেসে উঠছে, তার মানে আমাদের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট ছিল, আর কিন্তু জিলাপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে প্রতিটা জিলাপি। আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি জিলাপিটা, হয়তো দেখতে খুব একটা সুন্দর হয়নি, আমরা তো ওদের মতো দোকানের মতো ভাবে প্যাঁচ দিতে পারবো না, আমরা আমাদের মতো প্যাঁচ দিচ্ছি,
কথা হইলো ঘুরে ফিরে জিলাপি খাচ্ছি, এটা হচ্ছে বড় কথা। সেটা গোল খাচ্ছি না চার গোনা খাচ্ছি সেটা বড় কথা না। এটা একটু খুব সময় নিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, এতে কিন্তু মচমচা ভাবটা ভালো আসবে। আমাদের এই জিলাপির কুকুরো কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন এগুলো নামিয়ে সাথে সাথে কিন্তু আমরা সিরাই দিয়ে দিব। আর সিরাটা অবশ্যই কিন্তু কুসুম গরম অবস্থায় থাকতে হবে, আর কুসুম গরম অবস্থায় না থাকলে কিন্তু জিলাপির মধ্যে সিরাটা কিন্তু ঢুকবে না, সেজন্য অবশ্যই কিন্তু সিরাটা কুসুম গরম অবস্থায় রাখতে হবে। চমৎকার কালার এসছে, আপনারা দেখেন বন্ধুরা, আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, কোনো অংশে দোকানে জিলাপি থেকে কোনো অংশে কম না। তো আপনারা চাইলেই ঝটফট ঘরে জিলাপিটা বানিয়ে খেতে পারেন, অত বেশি কঠিন কিছু না। আমার সবগুলো জিলাপি কিন্তু বানানো শেষ, এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু কালার এসছে, আপনারা বুঝতে পারছেন কিনা আমি ঠিক বুঝছি না, কিন্তু খুবই সুন্দর একটা খুবই মচমচে হয়েছে জিলাপিটা, আর ভিতর থেকে কিন্তু একদম রসালো। আমরা আমাদের দর্শকদেরকে একটা ভেঙে দেখাই, আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন না আমি ঠিক বুঝতে পারছি না, আর ভিতর থেকে কিন্তু একদমই এই রসালো, আর একদম মচমচে কিন্তু। আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বানান, আশা করছি আপনারা যারা জিলাপি কখনোই বানাতে পারেনি তারাও পারবেন, একদম সহজ একটি রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।